দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারদার, তো নিজস্ব আরেকটা খাইনি আপনাদেরকে একটা ভিউ দেওয়ার জন্য। তো মোটামুটি বেশ কিছু গরুর ভিডিও কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন এই বাজারে। চেষ্টা করবো আপনাদেরকে আরও খামারে পালা উপযোগী বেশ কিছু গরুর ভিডিও দেওয়ার। তো দেখাই আপনাদেরকে মোটামুটি লাল একটা গরু, অনেক সুন্দর। ভাই এটার দাম কেমন চাইছেন? কত চাইছেন? এটা 70,000 চাইছেন। শুধু কাস্টমার কেমন বলে? আপনার দিয়ে দেওয়া দাম কেমন? কত হলে বেচবেন? আচ্ছা, পোষাইছেন আর কি? না, যেভাবে বলছে এটা হয় না, আপনার পোষায় না। 1,000 টাকা লস আছে। মোটামুটি 3-4,000 বা 2-3,000 লাভ হলে দিয়ে দিবেন। তো দর্শক দেখেছিলাম দেশি গরু, 60 বলছে কাস্টমার, কিন্তু উনি মোটামুটি 65 কাছাকাছি গেলে উনি দিয়ে দিবে। সুন্দর গরু, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। এটা হচ্ছে ফকিরহাটে, আমরা ছিলাম সীতাকুণ্ডের ফকিরহাট থেকে দেখছিলাম আমরা আপনাদেরকে গরুর ভিডিও। অনেক আরও বেশ কিছু গরু কিন্তু দেখছি সামনে। একটা গরু আছে মোটামুটি, এটা একটা পিওর দেশি। এটার দাম কেমন দিচ্ছেন ভাই? 80,000 চাচ্ছেন। কাস্টমার কেমন কি বলে? আপনার দিয়ে দেওয়া দাম কেমন? কত হলে দিয়ে দিবেন? 75 হলে দিয়ে দিবেন। দর্শক দেখাচ্ছিলাম, মোটামুটি বাজারে গরুর কালেকশন ভালো আছে, খারাপ না, সুন্দর কালেকশন আছে। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে গরুগুলো সংগ্রহ করতে পারেন আপনার খামারের জন্য। তো একটা সামনে শাহিওয়াল গরু আছে, যদি দেখাই আপনাদেরকে। সুন্দর একটা শাহিওয়াল খামারে পালতে পারবেন। সুন্দর একদম ডাবল নাবি, এটা কিন্তু আরও বড়ো হবে গরুটা, যেহেতু এটা পাকিস্তানি একটা জাত। ভাই এটার দাম কেমন দিচ্ছেন? 1,30,000 দিচ্ছেন। দাঁত আছে? দাঁত হয়েছে গরুর? দাঁত হয়েছে, দাঁত গরু এটা 1,30,000 চাচ্ছে। ওজন কেমন আছে আনুমানিক? এটার মাপা হয়েছে গরু? মাপা হয় না, ওজন আইডিয়া নেই। দর্শক 1,30,000 চাচ্ছে। কাস্টমার কেমন বলে ভাইয়া? মোটামুটি বলছে। আপনার দিয়ে দেওয়া দাম কেমন? কত হলে কি দিয়ে দিবেন এটা? আচ্ছা, মোটামুটি আপনার পোষাইলে আপনি দিয়ে দিবেন। দর্শক ওনার যদি একটু মোটামুটি প্রফিট হয়, উনি কিন্তু গরুটা দিয়ে দিবে। তো চমৎকার একটা গরু দেখছিলাম, পাকিস্তানি ব্রিজ শাহিওয়ালের। পিওর শাহিওয়াল তো না ভাইয়া? অরিজিনাল শাহিওয়াল, এখন টাবল নাবি। যদি দেখাই আপনাদেরকে গরুটা, একটু সুন্দর দেখতে পাচ্ছেন গরুর কন্ডিশন কিন্তু অনেক সুন্দর, লাল কালারের একটা গরু, একদম মোটামুটি ভালো দেখাচ্ছিলাম। তো দর্শক চাইলে কিন্তু নিতে পারেন, মোটামুটি গরুর সুন্দর আছে, গরুর এই কন্ডিশনটা ছিল ভালো। এটা কি ফ্রিজিয়ান বীজ না? এটা ফ্রিজিয়ানই? আচ্ছা ফ্রিজিয়ান। ভাই এটা কি ফ্রিজিয়ানের বীজ না ফ্রিজিয়ান? বলছি আঙ্কেল, এটা কি ফ্রিজিয়ান না ফ্রিজিয়ানের বীজ? ডাইরেক্ট ফ্রিজিয়ান। দর্শক এটা হচ্ছে ফ্রিজিয়ানের একটা গরু, কালো। দাম কত চাইছেন কাকা? 1,10,000 চাচ্ছেন। কাস্টমার কেমন বলে? আর যে যেরকম মনে যাচ্ছে এরকম বলছে আর কি। আপনার দিয়ে দেওয়া দাম কেমন? কত হলে বেঁচে ফেলবেন? 85 বলে দিচ্ছেন। আচ্ছা, ওটা 85 হলে আপনার পোষায় আর কি। আর পাশেরটা শাহিওয়ালের ব্রিজিটা 80 বলে দিচ্ছেন, 80 হলে দিয়ে দেবেন। দর্শক যদি শাহিওয়ালটা আপনাদেরকে একটু দেখাই, সুন্দর আছে খামারে পালা। একটা 85, একটা 80 বলছে। সুন্দর শাহিওয়ালের মোটামুটি দেখাই আপনাদেরকে, মোটামুটি গরুর বিষয় ভালো। চাইলে গরুগুলো সংগ্রহ করতে পারেন। আসলে আমরা ফকিরহাটে ছিলাম আর সীতাকুণ্ডে, অনেকেই চাচ্ছিলেন যে খামারে পালা উপযোগী গরুগুলো দেখা। এটা কিন্তু মোটামুটি যদি চামড়া দেখায়, লাল কালার একটা গরু, মেরুন কালার মোটামুটি গরু। এটা কিন্তু অনেক বড় হবে গরু, মোটামুটি গরুর বয়স কম। এটা কত হয়েছে বয়স? 2 বছর। 2 বছর তো কম, কম বেশি হবে না, বেশি হবে না। আচ্ছা, এরকম কম হবে, কম হবে। দর্শক গরুর বেশ কিছু কালেকশন কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, তো আপনারা চাইলে এই বাজারে আসতে পারেন। মোটামুটি আমাদের দেখা মোটামুটি ভালো, কিন্তু বেশ কিছু ফ্রেশ এবং ভালো গরুর কালেকশন কিন্তু দেখলাম এখানে। মোটামুটি দামটাও
অত বেশি বলছে না, ফকিরহাট থেকে ছিলাম আপনাদের। তো আমার এই পাশে কিন্তু আরো বেশ কিছু গরু আছে, যদি একটু নিয়ে যাই। বেশি গরু দেখাই আপনাদের, ভাইয়াটার দাম কেমন দিচ্ছেন? 110 দিচ্ছেন। কাস্টমার কেমন বলে? মোটামুটি আপনার দিয়ে দেওয়া দাম কেমন? আমি কত হলে বিক্রি করে দেবেন? 105 হলে বিক্রি করে। তো সবকে দেখাচ্ছিলাম 105 এর গরু, 105 হলে দিয়ে দিবে। এটার ওজন কি মাপা আছে? মাপা নাই। 3.5 মণের কাছাকাছি, 3.5 মণ প্লাস হইতে পারে আর কি। হ্যাঁ, প্লাস হবে। মোটামুটি গরুর কন্ডিশনও ভালো আছে দর্শক। 95,1,05,000 বলছে। তো একটু কেমন জানি, ফ্রিজিয়ান ফ্রিজিয়ান। ভাই দাম কেমন দিচ্ছেন এটার? 95। কাস্টমার কেমন বলে ভাই? কত মূলা এটা? 67-68 মূল আছে। আপনি কত হলে দিয়ে দেবেন ভাই? আপনার 85 হলে দিয়ে দেবেন। দর্শক আর একটা ফ্রিজিয়ান দেখছিলাম আমি আপনাদেরকে, সাদা কাস্টমার কেমন কি বলছে? 67-68 বলছে। গরু কতগুলো আছে এমনি আপনার? 3টা আছে। আচ্ছা, এগুলো সহ 67-68 বলছে। মোটামুটি খারাপ বলছে না, ভালোই বলছে। আপনাদের পছন্দ হলে কিন্তু আপনারা নিয়ে খামারে পালতে পারেন গরুগুলো। মোটামুটি এই বাজারে দেখলাম যে না, ভালো কিছু কালেকশন আমি দেখতে পাচ্ছি। এটা শাহিওয়ালের বেছে একটা মোটামুটি চমৎকার কালেকশন আছে, দেখাই আপনাদেরকে একটু। মোটামুটি শাহিওয়ালের আমরা আছে, মোটামুটি নিয়ে পালতে পারবেন। মোটামুটি আপনার এই বছর পালার পরে কিন্তু এই গরুটা 2-2.5 লাখ টাকা বিক্রি করতে পারবেন আগামী বছর ইনশাল্লাহ। আরও অনেক বড় হবে গরুটা। এই পাশে কিন্তু আরও একটা শাহিওয়ালের। এবার কিন্তু বাজারে আসলে আমরা দেখছি বেশি লাল গরু, মোটামুটি একটা গরু আছে শাহিওয়ালের, সুন্দর একটা গরু। বাজারে কিন্তু ভালো কিন্তু বেশ কিছু কালেকশন আছে, চাইলে কিন্তু আপনারা এসে দেখে শুনে আপনার খামারের জন্য গরু সংগ্রহ করতে পারেন। অনেকগুলো গরু দেখতে পাচ্ছি। মোটামুটি দাম ভাই, গরুর মালিক কে আছে? কেমন দিচ্ছেন দাম এই বাচ্চাগুলোর? এটার দাম কেমন দিচ্ছেন? প্রথমটা 90, আর এটা একই দাম। বয়স কতদিন হয়েছে এই গরুগুলো? এক বছরের মতো হচ্ছে। দর্শক দামটা একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম, তো বয়সও হয় নাই, এটা দাঁত ছাড়া গরু। আপনি খামারে নিয়ে পাললে একটা মোটামুটি, যদি আপনি এগুলো খামার একটা বছর কোনোভাবে পালতে পারেন, আপনি কিন্তু এক বছর পরে এটা 2-2.5 লাখ-3 লাখ টাকার একটা গরু হয়ে যাবে মোটামুটি। যদি আপনি ওইভাবে পালার ইয়া থাকে, যে যারা মানে যেহেতু আপনারা খামারে নিয়ে পালার পরে এই গরুগুলো বাজারে তোলা হয়, তো একটা গরু যদি আপনি এক বছর মোটামুটি নিয়ে কোনোভাবে পালতে পারেন, এটা কিন্তু পরবর্তী বছরে কিন্তু এটা আপনাকে প্রায় 2-2.5 লাখ-3 লাখ-2 লাখ-80 লাখের মধ্যে আপনি বিক্রি করতে পারবেন। তো এটা ছিল হচ্ছে সরকারহাটের গরুর ফকিরহাটের গরুর কালেকশন দেখাচ্ছিলাম আপনাদেরকে। এই পাশেও কিন্তু আরও বেশ কিছু গরু আছে, সুন্দর। তো দর্শক আমার দেখা মতে বাজারে কিন্তু ভালো কিন্তু গরুর কালেকশনগুলো দেখতে পাচ্ছি। আপনারা চাইলে বাজারে আসতে পারেন, এসে আপনার খামারের জন্য গরুগুলো এখান থেকে নিতে পারেন। এই পাশেও কিন্তু আরও বেশ কিছু গরু দেখছি, একটা গরু আছে মোটামুটি দেশি গরু। এখানে দেখলাম যে হচ্ছে আপনি একদম 40,000 থেকে শুরু করে আপনার 1-1.5 লাখ-1.5 লাখ টাকার মতো গরু কিন্তু এই বাজারে আছে মোটামুটি দেখলাম, যে ভালোই দেখলাম আমরা। তো আপনারাও আসেন, এসে দিতে পারবেন আসলে গরু কালেকশন কেমন আছে। দিদি সামনের দিকে আপনাদেরকে দেখাই, মোটামুটি বাজারটা অনেক বড়, খারাপ না। আপনারা চাইলে বাজার থেকে আপনাদের খামারের পালার উপযোগী কিন্তু বেশ কিছু গরু দেখে দেখছি। আমার এই পাশটাতে কিন্তু আছে হাইওয়ে, ঢাকা চিটাগাং হাইওয়ে, গরু ওঠানামার জন্য র্যাম্প আছে এখানে। চাইলে মোটামুটি দেখলাম যে বাজারের পরিবেশটাও সুন্দর, একদম গ্রামীণ পরিবেশের একটা বাজার যারা দেখছিলেন। তো আমার সামনেও কিন্তু আরও বেশ কিছু গরু আছে, তো আমরা চেষ্টা করবো আসলে আপনাদেরকে বাজারের আরও বেশ কিছু গরু দেখানোর। তো যদি একটু দেখি আপনাদেরকে, আর বিশেষ করে হচ্ছে আপনারা একটু আমাদের ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা দেখছেন আমাদের ভিডিও, তারা কিন্তু আমাদের 80% লোকই কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করেন নাই, কিন্তু আপনারা আমাদেরকে দেখছেন, কিন্তু আপনাদের এই জন্য ধন্যবাদ যে আপনারা আমাদেরকে দেখছেন। কিন্তু রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের পাশে থাকবেন, যাতে করে আসলে আমরা আপনাদেরকে চেষ্টা করবো আর একটা নতুন ভিডিও
ভিত্তিতে, কারণ আপনার একটা সাবস্ক্রাইব এবং আপনার লাইক কমেন্ট কিন্তু আমাকে একটা নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। তো সামনে যে গরুটা দেখছেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে গাবি একটা গরু, এই গরুটার দাম আপনাদেরকে দেওয়ার। এই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নিয়ে যাচ্ছি পরের একটা ভিডিওতে।